জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সনাতন ধর্মাবলম্বীর মানুষ হলেও প্রতি বছর রমজানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ইফতারের আয়োজন করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রথম রোজায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ইফতার করে তার ভক্তদের কাছ থেকে তুমুল প্রশংসা লাভ করেছেন। মিমের অনুরাগীরা মনে করেন আলাদা ধর্মের হলেও তিনি ইফতার করেন, এতে তিনি দেশের মানুষের কাছে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। মিম ফেসবুকে ইফতার করার ছবি পোস্ট করেন, পাশাপাশি ছবির ক্যাপশনে লেখেন, পহেলা রমজান শেষ করলাম উষ্ণতাময় ও শান্তিতে। মিমের পোস্ট করা ছবিতে তার বাবা ও মায়ের সঙ্গে মিমকে দেখা গেছে, পাশাপাশি তার স্বামী সনি পোদ্দার ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গেছে। ছবিতে আরও দেখা গেছে মিমের পরিবারের সবাই মুসলমানদের ধর্মীয় আমেজের পোশাক পরেছেন। শান্ত নিবিড় পরিবেশে সবাই ইফতার সামগ্রী নিয়ে বসে আছেন। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে মিমের ভক্ত অনুরাগীরা লুফে নেন, প্রশংসায় মিমকে ভাসিয়ে দেন। প্রশংসার বাক্যে মুহূর্তেই ভরে যায় কমেন্ট বক্স। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।